Assalamu alaikum everyone, welcome to my channel Naira's Bhatti's Blog. Hope you guys are all well. Ajke amra eshechi ekta wedding ceremony attend korte. Just choto choto clip gulo tomader sathe share korbo. Ei to ready hoye gechi. Thik ache, to remote area r biye ba onushthan ei jonno khub beshi gorgeous dress pore nei. Simple dress er moddhei kintu ready hoye gechi. Ekhon amra dhukchi মুন্নু অ্যান্ড সন্সের কমিউনিটি সেন্টারে, এটা ধামরাই ঢুলি বিটার একটি ফ্যাক্টরির অপোজিটে। সবাই এখন অপেক্ষা করছে, এই যে মৌ, এই তামার না আমার সেজো বোন, আর এটা আমার কাজিন মৌ, সবাই বসে বসে অপেক্ষা করছে। ও যে ওটা আমার কাকি লাগে ময়রাম্মু, এটা আমার সেজো বোন, মানে সবাই বসে বসে অপেক্ষা করছে, আমাদেরকে প্লেট খুলে বসিয়ে রেখেছে। এই জন্য দে আর ওয়েটিং ফর দ্য ফুড অর লাঞ্চ। ওকে, তো এখন আমাদের লাঞ্চটা এসে পড়বে। বাট একটা জিনিস যেটা করেছে, ওদের কিন্তু ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, এবং অনেক বড় স্পেস হওয়ার কারণে যেটা হয়েছে, আপনি কিন্তু খুব ইজিলি মুভ করতে পারবেন। ওরা আর একটা ভালো কাজ করেছে, ইনটেক জীবন ওয়াটার দিয়েছে আমাদেরকে, ওয়াটার বোতল। তো প্রথমে দিয়েছে আমাদেরকে সালাদ, দেন আমাদেরকে দিয়েছে কাবাব অ্যান্ড চিকেন ফ্রাই, অবশ্যই রোস্টও রয়েছে, ভেজিটেবল ছিল আমি নেইনি, তারপরে তো পোলাও রয়েছে, অ্যান্ড লাস্টে যেটা গরুর মাংস, দই ছিল বাট দইয়ের খুব একটা এমনিতে ভুলে গেছি, খাবার খাচ্ছিলাম, ওদের গরুর মাংসর টেস্টও অনেক ভালো ছিল, ভালো লেগেছে খেতে। এই যে বউটা বসে আছে, বউটা একদমই সাজে নাই, আমি বেশি সেজে ফেলেছি আমার কাছে মনে হচ্ছিলো, বউটা আসলে একদমই সাজে নাই, সিম্পলভাবে বসে আছে, তবুও বউটাকে দেখতে ভালো লাগছিলো। এই তো আমার সব ভিডিও করার নাম করে, আমি আসলে ছবি তোলার নাম করে ভিডিও করছিলাম, ওকে ইচ্ছা করেই, এই যে সব একসাথে দেখতে কত ভালো লাগছে, মজা করছি। এদিকে আমার আব্বু আম্মু কিন্তু সেলফি তোলার চেষ্টা করছে, আমার আম্মু যে পান পছন্দ করে ভাই, সে পান খেতেই থাকে, খাবার না খেলেও সে পান খাবে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে পান খাবে। ঠিক আছে, এই যে আমি এখন দেখছিলাম যে আমার মেকআপ কি ঠিক আছে নাকি ডাই, ঠিকই ছিল। এটা হচ্ছে মুন্নু কমিউনিটি সেন্টারের ভেতরকার যে লুকিংসটা, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, লাইট আছে, এসি টেসি সব কিছু আপনার যা দরকার সুন্দরভাবে, আর স্পেসটাও আছে, আর বউ বসার জায়গা কিন্তু আলাদা আছে, চাইলে আপনি আরটা স্টেজ করে নিতে পারেন। এই যে আমরা দাঁত খাস শেষ, বাইরে থেকে লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, সব এখন বাসায় চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।